জয়পুরহাটে অটোরিকশা চালক আবুল হোসেন হত্যা মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পরই জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হয়। ছিনতাই হওয়া অটোরিকশার যন্ত্রাংশ সহ মনসুর নামে এক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আরও চারজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ সুপার। গত 23 সেপ্টেম্বর চালক আবুল হোসেনকে হত্যার পর ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাই করা হয়। এ ঘটনায় 25 সেপ্টেম্বর খেতলাল থানায় মামলা হয়।